नमस्कार बंधुरा, आमि देवप्रिया। देवप्रियास किचेन चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आमार आजकेर रेसिपि आमुदी माछेर झाल। रेसिपिटी शुरू करार आगे आपनादेर सकलेर काछे आमार अनुरोध रइलो, जारा एखोनो पर्यन्त आमार चैनेलटिके सबस्क्राइब करेननि अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटि प्रेस करे अल करे देबेन, जाते आमार परबर्ती भिडियो नोटिफिकेशन आपनारा पेये जान। আমুদি মাছ কিন্তু খুবই উপকারী একটি মাছ। আপনারা অনেকেই হয়তো আমুদি মাছ খেতে পছন্দ করেন না, এইভাবে একবার আমুদি মাছ ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। শুরু করছি আমার আজকের রেসিপি আমুদি মাছের ঝাল। সর্ষের তেল গরম করে নিয়েছি আর এখন আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। মাছ ভাজার আগে কাঁচা সর্ষের তেল দিয়ে মাছ মাখিয়ে রাখলে মাছ ভাজার সময় তেল কম ছেটায় এবং মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। দেখুন এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। অন্য একটি কড়াইয়ে আমি এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে নিচ্ছি আর এই তেলে ফোড়ন দিচ্ছি এক চামচ কালো জিরে ও একটি শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা ফ্রাই করে নিয়ে আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো ও এক চামচ রসুন। রসুনটাকে আমি হামল দিস্তা দিয়ে থেতো করে নিয়েছি। আমুদে মাছের ঝাল রান্নায় রসুনটা থেতো করেই দেবেন, তাতে কিন্তু ফ্লেভারটা একটু বেশি ভালো আসে, বেটে দেবেন না। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে দিলাম ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। এখানে দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ফ্রাই করে নেব। কিছুটা ফ্রাই হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু রান্নাটা একটা সুন্দর কালার আসে। টমেটোগুলো দেখুন আমার কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। জল দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে আর আমার ঝোলটাও ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা আমুদে মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। ঝোলে মাছ দেওয়ার পর হালকা হাতে একবার মাছগুলোকে নাড়াচাড়া করে দেব। আমুদে মাছ কিন্তু খুবই নরম মাছ, তাই বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। এখন আবারও আমি 3 মিনিটের জন্য চাপা ঢাকনা দিয়েছিলাম। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম আর দেখুন এখানে আমার আমুদে মাছের ঝাল একেবারে রেডি। গরম ভাতের সাথে এই আমুদি মাছের ঝাল খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপির সঙ্গে।